রেশন পাই না আমি ঘরের থেকে আবাস যোজনার ঘর পাইনি আমার জমির অধিকার নেই আমি চা বাগানের শ্রমিক আমি আমার ছেলেটাকে বুকের দুধটুকু খাওয়ানোর অধিকার আমার নেই ওই খাঁচার মধ্যে আমার ছেলেটা আছে অথচ এই একই ভারতবর্ষের বুকে কিছু মানুষ আছে কয়েক লক্ষ টাকা দামের চা খান সকাল বেলায় উঠে অথচ চা বাগানের শ্রমিক তার ছেলেকে তার বুকের দুধটুকু খাওয়াতে পারছে না ইনসাফ চেয়েছেন এই ইনসাফ যাত্রার মিছিলে এসে রাত্রি সাড়ে নটা দশটা বাজছে দার্জিলিং উপর দিয়ে যখন মিছিল আসছে আমাদের রাত্রের অন্ধকারে মুখে উর না জড়ানো আঠারো বছরের একজন যুবতী এসে হাউমাউ করে কানতে কানতে বলছে আমি ইনসাপ চাই আমরা বলছি কি হলো বলছে আমাকে এই চা বাগানের বস্তিতে তৃণমূলের নেতারা দুবার পরিকল্পিতভাবে ভাবে ধর্ষণ করেছে বিজেপির এমএলএ কিছু করেনি আমি ইনসাফ চাইতে আপনাদের মিছিল এসেছি আমার মুখে যে উন্নয়া জড়ানো আছে দেখছেন এলজ্জা আমার নয় এলজ্জা গোটা পশ্চিম বাংলার সাধারণ মানুষের তাই ইনসাফের দাবিতে সেদিন পা মিলিয়েছিলেন আমাদের যাত্রায়। আমরা দেখেছি যখন মালদায় আমাদের ঢুকছি গঙ্গাবর্দাভয়ন এলাকায় বাড়ি জমি প্রতিদিন তলিয়ে যাচ্ছে বিড়ি শ্রমিকরা খেতে না পাওয়ার কথা বলছে মালদায় একদিকে যখন পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলাম বাড়িতে ছোট্ট বাচ্চা আর দেখছি তার বিধবা স্ত্রী বলছে আমি বিড়ি বেঁধে গোটা দিনে সত্তর টাকা আশি টাকা উপার্জন করিয়েতে সংসার চলছে না আমার স্বামীকে বাইরের রাজ্যে কাজ করতে পাঠিয়েছিলাম কারণ এখানে কাজ করে আমার কৃষি ক্ষেত্রে উপার্জন হচ্ছে না ধানের দাম পাচ্ছি না পাটের দাম পাচ্ছি না বাইরের রাজ্যে কাজ করতে গিয়েছিল কিন্তু যখন তিন দিন পরে আমি খবর পেলাম আমার স্বামীটা ছাদ থেকে পড়ে মারা গিয়েছে কাজ করতে গিয়েছিল প্লাস্টারের অনেক কষ্ট করে একটু টাকা জোগাড় করে আমার পরিযায়ী শ্রমিক স্বামীটাকে বাড়িতে নিয়ে নিয়ে এলাম কিন্তু যখন বাড়িতে আসছি দেখছি আমার স্বামীর চোখ দুটো নেই এই দেশের সরকার আমার পরিযায়ী শ্রমিকের চোখ রক্ষা করতে পারে না এরা গোটা দেশটাকে কিভাবে রক্ষা করবে কেন প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়বে কেন কফিন বন্দী হয়ে আমার বাংলার ছেলেমেয়েদের মেয়েদের লাশ পশ্চিম বাংলায় আসবে এই প্রশ্নের উত্তর আমাদের ইনসাফ এসেছে ইনসাফ যখন নেতায় হয়ে লালগড়ের দিকে গিয়েছে মাঠের মধ্যে গ্রামের মানুষ হাজার হাজার আমাদের সঙ্গে পা মিলিয়েছে আমাদেরকে সাহস জুগিয়েছে মশাল নিয়ে আমাদেরকে রাস্তা পার করে দিয়েছে শুধু তাই নয় তারা এসে তাদের যন্ত্রণার কথা বলেছে আমাদেরকে এসে বলছে একই দিনে আমার ঘরের মধ্যে মেয়েকে আমাকে ধর্ষণ করার পরেও আমার দোষীরা শাস্তি পাইনি ইনসাফ চেয়ে গিয়েছে ইনসাপের মিছিলে বলছে আমরা আমাদের গ্রাম থেকে নজনকে তুলে নিয়ে গিয়েছিল একজন সোধবা এসে বলছে যে আমি কেন সধবার বেশি আছি জানেন শাখা সিন্দুর পরে দশ বছর পরেও আমার স্বামীর দেহ পাইনি যারা আজকে তৃণমূলের নেতা মাওবাদী সেজে আমার স্বামীর দেহটাকে নিয়ে গিয়েছিল আর বিধবা মহিলা এসে বলছে জানেন একজন আমি কেন আজকে বিধবার বেশে আছি তার কারণ আমি আমার স্বামীর লাশটা পাইনি ঠিকই কিন্তু রাস্তার ধারে একটা কঙ্কাল ছিল সেই কঙ্কালে অপারেশনের সময় আমার স্বামীর শরীরে একটা লোহার টুকরো ছিল সেই লোহার টিগ্র দেখে আমি চিহ্নিত করেছি এটা আমার স্বামীর দেহ আজ বাংলার মাটিতে আমার মাদেরকে বোনেরদেরকে কঙ্কাল দেখে চিহ্নিত করতে হচ্ছে এটা আমার স্বামীর দেহ তাই পরিস্থিতির পরিবর্তনের জন্যই আমরা রাস্তায় হেঁটেছি আমাদেরকে প্রাক্তনীরা দায়িত্ব দিয়ে গিয়েছেন আমরা সেই কান্না ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য কান্তাকে আরো শক্ত করছি আমরা এই কানে শহীদ মহিদুল আনিস সুদীপ্তর লাশ বয়েছি আমরা ওদের লাশের কসম কে বলেছি এই দোষীরা যতক্ষণ কন্যা শাস্তি পাবে ইনসাফের লড়াই চলবে তাই তো আজকে সালকু সরেনের মারা আনিসের মারা বাবারা আজকে এসে দাঁড়িয়েছেন আমাদের পাশে লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এই লড়াইকে আরো প্রশস্ত করার লড়াইয়ে আমরা বলেছি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে ইনসাফ যাত্রা যখন শুরু করি এক অংশের মিডিয়া দেখায়নি কিন্তু কয়েকজন মিডিয়া যাদের গালটিবলে দুধের গন্ধ বেরোবে তারা বলছে ইনসাব যাত্রা নাকি ওদের ভাইপোর যাত্রাকে দেখে শুরু করেছি আরে দিওয়ায়ে পায়ের যখন জন্ম হয় তখন ভাইপোর জন্ম হয়নি ভাইপোর যাত্রায় হাজার হাজার পুলিশ থাকে আমাদের যাত্রায় লাখো লাখো মানুষ থাকে আইপোর যাত্রায় লাক্ষ লক্ষ টাকার তাবু থাকে আমাদের যাত্রায় বাপ কাকাদের ঘামের টাকা দিয়ে আমাদের কৌটো নাচিয়ে সেই টাকা দিয়ে একটু ডালভাতার চাদর মুড়ি দিয়ে থাকার ব্যবস্থা থাকে ভাইপোর যাত্রায় চোর চোর বলে জুতো ছড়ে আর আমাদের যাত্রায় লাখ লাখ ফুল ছড়াই আর এই ফুলের কসম খেয়েছে আমাদের ইনসাফ যাত্রীরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর জন্য আজকের সময়ে দাঁড়িয়ে একটা সময় বলছিল না তৃণমূলের কয়েকজন নেতারা যারা আজকে কম্বল মুড়ি দিয়ে জেলে রাত কাটাচ্ছে আমাদের নেতাদেরকে ঘরে ঢুকিয়েছিল তারা আজকে আমাদের মঞ্চে আছে সমাবেশে আছে যারা বলেছিল পিঠের চামড়া তুলে দিয়ে পায়ের জুতো বানাবে সময় আর বেশি দিন নেই গোটা বাংলার মানুষ তৈরি হচ্ছে এই তৃণমূল আর পুলিশের দলদাস এক অংশের পিঠের চামড়াকে গুটিয়ে ঢোল তৈরি করবে চরম চরম ঢাক বাজাবে আর সেই ঢাকের তলে ভাইপো আর পিসিকে এই জনগণ নাচাবে এটাই বাংলা আজকে পশ্চিম বাংলায় যেদিন বুদ্ধদেব শেষ রিজাইন লেটারটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বেতন ছিল সাত হাজার পাঁচশো চল্লিশ টাকা এগারো বছরে এই মুখ্যমন্ত্রীর বেতন হয় দু লক্ষ দশ হাজার টাকা মাসে যে মুখ্যমন্ত্রীর বেতন বাড়ে এমএল এর বেতন বাড়ে এমপিদের বেতন বাড়ে বেতন বাড়ে না পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ে না সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ে না বেতন না কৃষক ভাতা পায় না বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়ে না একশো দিনের কাজের টাকা পায় না একশো দিনের কাজের টাকা বাড়ে না প্রতিবন্ধীদের ভাতা বাড়ে না এটাই বাংলা তাই আমাদের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে দেখবেন মানুষ ফুল পাঠায় আর দিদিমণির ভাইপোর বাড়িতে ইডিআর আর সিবিআই এর চিঠি পাঠায় এটাই হচ্ছে ওদের সঙ্গে আমাদের পার্থক্য এই বাংলা ইনসাফ যাত্রায় হেঁটেছি আমরা বলেছি স্কুলের সামনে শিক্ষক আর ছাত্রদের ভিড় বাড়াতে হবে এই রাজ্যে দিদিমণি একুশ হাজার মদের লাইসেন্স দিতে পারে আর আট হাজার তিনশোর বেশি স্কুলে তালা বন্ধ করার নোটিশ দিতে পারে আমরা ইনসাফ যাত্রায় বলেছি এই স্কুলের তালা খোলানোর দাবিতে গোটা রাজ্যের ছাত্র যুবতা যৌথভাবে লড়াই করবে আমরা গোটা বাংলার মাটিতে বলেছি বুতে বুতে প্রতিরোধের বাহিনী তৈরি করতে হবে আমরা বলেছি এই ব্রিগেড সমাবেশ এই ব্রিগেডের মাঠে নয় প্রতিটি বুতে প্রতিটি পাড়ায় এই প্রতিরোধের ব্যারিকেড তৈরি করতে হবে যে ব্যারিকেড আগামী দিনের ভূতে বুতে লড়াইকে আরো প্রশস্ত করবে সকলকে অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার তাহলে দেরি কেন চলে আসুন বেঙ্গল বাইকারসে আমাদের ঠিকানা হাওড়া আমতা গুজারপুর বড়পুর হাওড়া সাত এক এক চার শূন্য এক আমাদের মোবাইল নম্বর সেভেন এবং সিক্স